2024 সালের জানুয়ারি মাসের 24 তারিখ রাম মন্দিরের শুভ উদ্বোধন হবে অযোধ্যায়। গোটা বাংলা থেকে 4 লক্ষ পরিবারকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে, সবাই ছুটে যাবে, যারা বিশিষ্ট জন দেশের, যারা হত্যাকর্তা বিধাতা, ভালো ভালো মানুষ সকলে ছুটে যাবে। যারা ভুল ধরার, তারা ভুল ধরছে, কেন হলো মন্দির, কি জন্য হলো মন্দির, ওখানে মন্দির না হয় একটা হাসপাতাল হতে পারতো, মানুষের উপকার হতো, নানা রকম কথা। কিন্তু মনে রাখবেন, মন্দিরটা যারা বানাচ্ছে, আর যে বানাচ্ছে মন্দিরটা বাড়ির জন্য বানায়নি, দেশের স্বার্থে বানানো হচ্ছে। অন্যান্য দেশে কত কিছু আছে, আমাদের দেশে সব থেকেও নেই। যে বাড়ির ছেলে মেয়েরা পড়াশুনো করছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়াশুনো করে, বিএমএ পড়াশুনো করে, মনে রাখবে, আমি জানি না আমার কণ্ঠস্বর কতদূর পর্যন্ত যাচ্ছে, রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে যা প্রচার করে গেলাম খাঁটি কথা, মনে রেখো। যারা তাজমহলকে ভারতবর্ষের সব থেকে শ্রেষ্ঠ সুন্দর স্থাপত্য বলে মানো, তারা তাজমহলকে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ আশ্চর্যের মধ্যে একটা বলে মানো, যদি কোনোদিন সুযোগ হয়, যদি যেতে পারো তামিলনাড়ুতে যাবে, আর যদি যেতে না পারো গুগলে সার্চ করবে, তামিলনাড়ুতে যে সমস্ত মন্দির আছে তার মধ্যে একটা মন্দিরের নাম হচ্ছে পদ্মনাভ স্বামী মন্দির, ভগবান বিষ্ণুর শায়িত বিগ্রহ, এইভাবে গালে হাত দিয়ে ভগবান যেখানে শুয়ে রয়েছে। আজ থেকে 1000 বছরের বেশি পুরনো পুরনো শিব মন্দির রয়েছে তামিলনাড়ুতে, তার মধ্যে একটি মন্দির আছে যে মন্দিরটা মাটি থেকে 1500 ফুট পর্যন্ত উঁচু, পুরনো গ্রানাইট পাথর দিয়ে তৈরি। সেই মন্দিরটার ছবি যদি কেউ দেখে না, বা যদি পদ্মনাভ স্বামী মন্দিরের সৌন্দর্য কেউ দেখে, তাজমহল তার কাছে শূন্য হয়ে যাবে, কোনো ব্যাপার নয়। তবে পাইনি কেন, বলে পাইনি নয়, পেতে দেওয়া হয়নি। আমাদেরকে সেইটুকু জানানো হয়েছে, যতটুকু আমাদের জানার অধিকার আছে, তার বাইরে আরো কিছু আছে, সেটা জানতে গেলে, অনুসন্ধান করতে গেলে আপনাকে সঠিক জায়গাটায় যেতে হবে। হে বঙ্গ ভাণ্ডারে বিবিধ রতন, তা সবে অবত আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচুরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। আপনি যদি বিদেশে যান, আপনি যদি আমেরিকায় যান, ইংল্যান্ডে যান, নেটে সার্চ করেন, দেখবেন আমেরিকায় কোনো দাঁতের ডাক্তার দেখাতে গেলে সেই ডাক্তার আপনাকে সঙ্গে সঙ্গে বলবে, কোনো রকম কোলগেট দিয়ে তুমি দাঁত মাজবে না, সব সময় বলে। আর যারা বলছে, তাদের দেশের কোম্পানি এসে আমার দেশে কোলগেট ব্যবসা করে কোটি কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে, কেন বলুন তো? যার দেশের কোম্পানি তার দেশের ডাক্তাররা না বলে কেন? কোলগেট তৈরি করা হয়েছে মরা জন্তুর হাড় থেকে, যা দিয়ে দাঁতের এনামেল তৈরি হয়, আমরা নির্দ্বিধায় মাজছি কত সুন্দর করে। আর যে দেশ আমাদেরকে ওটা মাজতে পাঠিয়ে দিয়েছে, আপনি সেই দেশে গেলে তার দেশের ডাক্তার বলে, ওটা মেজো না, তুমি অন্য কিছু দিয়ে মাজো, মনে রাখবেন সব সময়ের জন্য। হ্যাঁ, একটা কলেজে পড়া ছেলে একটা বয়স্ক লোককে একদিন জিজ্ঞাসা করেছিল, আপনি কি দিয়ে দাঁত মাজেন? বলে নিম কাঠের দাঁতি দিয়ে, নিম কাঠ দিয়ে রাখেন, নিম গাছের ডাল দিয়ে। বলে ইস, আপনি এত বোকা, এই বিজ্ঞানের যুগে কেউ নিম কাঠের দাঁতন দিয়ে ডাল মাজে? ওটা বাসি হয়ে যায়, পুরনো হয়ে যায়, ওটা রেখে দেন, আবার পরের দিন মাজেন। বলে আমি তো একটা নিম কাঠের ডাল 7 দিন ব্যবহার করার পরে ফেলে দেই, তুই আমাকে এইসব করে বলতো, তুই যে বাজার থেকে একটা ব্রাশ কিনে আনিস কদিন মাজিস? বলে 6 মাস। বলে বোকা কে, আমি না তুই? কে বোকা? আমি না তুই? বোকার মতো পাতলে জাল, ভাগ্যে পড়ে উল্টে চাল। মহাপ্রভু এসে আমাদের শিখিয়েছে বাঁচার জন্য, মহাপ্রভুকে শুধুমাত্র ভগবান মানিয়ে আসনে বসিয়ে রেখে দিলে হবে না, মহাপ্রভুকে নিজের মন্দিরের ভগবান বলে বসিয়ে রেখে দিলে হবে না, মহাপ্রভুকে চিনে নিতে হবে একজন ঐতিহাসিক বিপ্লবী বলে, তবেই তোমার জীবনের সার্থকতা আসবে, না হলে আসবে না। মনে রেখো, সব সময়ের জন্য যে সমস্ত কর্মীরা রাম মন্দির তৈরি করছে, তাদের কাছে গিয়ে যখন সাংবাদিকরা জানতে চেয়েছিল যে কেমন লাগছে এত বড় মন্দির বানাচ্ছেন, বলে আমরা যখন বাড়ির থেকে বেরোই, আমাদের স্ত্রী আমাদেরকে সব সময় বলেছে, আমাদের স্ত্রীরা, যে জীবনে কিছু করি আর না করি, জীবনে প্রথম একটা কাজ করছি, এটা স্বয়ং ভগবানের জন্য। হরি বল, হরি বল। মনে রাখবেন, জীবনে যাই করুন না, যেভাবেই চলুন না কেন, জীবনের প্রকৃত পথ কোনোদিন ছাড়বেন না, প্রকৃত পথ যদি ছেড়ে দেন আপনার জীবনে দুঃখ নেমে আসবে। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, আর মন তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তোমাকে চারদিকে ছুটে যেতে হবে না, তুমি ঘরের দরজায় বসে ভগবানের দর্শন।
দর্শন পাবে যদি কর্ম তুমি ঠিক করতে পারো। সবাই নাম নিল, একজনে পাইনি, কে? বৈষ্ণব মহাজন পদকর্তা প্রেমানন্দ দাস ঠাকুর। তিনি কি লিখছেন? এতি ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল এদিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল এদিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল তব কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গের অতি না জন্মিল মোর কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গের অতি না জন্মিল ও ভাই কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গের অতি না জন্মিল এতিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল স্বর মঙ্গল স্বর কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মোর বাল রতি না সবার শেষে গিয়ে বৈষ্ণব মহাজন পদকর্তা বললে সবাই তোমার নাম পেয়ে শুধু আমি বাদ হয়ে গেলাম। কেন? যে পড়াশোনায় ভালো হয় সে কোনোদিন অন্যকে বলে না তোর পড়াশোনা হয়নি, বলে আমার হয়নি। যে প্রকৃত গুণী ব্যক্তি হয় সে কোনোদিন অন্যের দোষ দেখে না, সে দোষ দেখে নিজের। বৈষ্ণব মহাজন বলছে তোমরা সবাই নাম নিয়েছ, শুধু আমি বাদ পড়ে গেলাম। চলো আমরা ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি আস্তে। সব জিনিসগুলো খুবই সুন্দর হয়েছে, কিন্তু একটা কথা আমি বলবো, লীলা মাধুর্য প্রবেশের পুরো গল্প ওই টুপি নিয়ে নেবো, জ্যাকেট নিয়ে নেবো, ঠান্ডায় কথা বলতে পারবি না। আমি বলতে গিয়ে বলবো যেটা, সেটা হচ্ছে এত সুন্দর আসর, এত ঠান্ডার মধ্যেও এত ভক্তের উপস্থিতি, আমার পরেও কীর্তনিয়া রয়েছেন, তিনি গাইবেন, আর আমি একটা কথা না বললেই নয়। এই যে হরিনামের আসনটা আপনারা দেখছেন, এই যে আসনে বসে আপনারা কীর্তন শুনছেন সকলে, আমি সকলের কাছে অনুরোধ করব আপনারা যখন হরিনামের আসনে উঠে আসবেন দয়া করে জুতো পরে কেউ উঠে আসবেন না। জুতোটা বাইরে খুলে তারপরে হাতে নিয়ে আসনে আসবেন, আবার যখন আসন থেকে বেরিয়ে যাবেন জুতোটা হাতে নিয়ে বেরিয়ে যাবেন। হরিনামের আসনে জুতো পরে উঠে আসতে নেই। ভগবানকে সম্মান দিতে গেলে সবার আগে তার নামকে সম্মান দিতে হয়। যে আসনে বসে সাধুগুরু বৈষ্ণব তার কথা শুনছে সেই আসনকে সম্মান দিতে হয়, তবে তাকে সম্মান দেওয়া হয়। নাম থেকে নামই বড়, আমার চেয়ে আমার ভক্ত বড়, ভক্তের চাইতে ভক্তের প্রসাদ বড়। ভগবানের নামকে সম্মান দিতে গেলে সেই আসনের তাকে সবার আগে সম্মান দিতে হবে। আর নিজের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের হাত ধরে যখন আসনে উঠে আসছেন তাদেরকেও শেখাবেন যে হরিনামের আসনে জুতো পরে উঠে আসতে নেই।